একটি বাড়ি থেকে বিষধর গোখ্র সাপ উদ্ধার করলেন ফারাক্কার এক শিক্ষক। শিক্ষকের নাম প্রলয় চ্যাটার্জি, তিনি ফারাক্কার বলিদাপুকুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ঘটনাটি ঘটেছে সোমবার প্রায় রাত্রি 11:30 নাগাদ ফারাক্কার বেওয়া এক পঞ্চায়েতের স্থানীয় শঙ্কর দাসের বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার সময় শঙ্কর দাসের বাড়িতে প্রথম সাপটি দেখা যায়। বিষধর সাপ দেখার পর বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বিষধর সাপটি বাড়িতে দেখা গেছে খবর জানাজানি হতেই স্কুল শিক্ষককে ডেকে পাঠানো হয়। একদিন চা খেতে গিয়ে শিক্ষক প্রলয় চ্যাটার্জি শুনিয়েছিলেন, চায়ের দোকানে এক আত্মীয় তিন সন্তানের মা বিষধর সাপের কাপড়ে মারা যান। সেই কথা শোনার পর চায়ের দোকানে তিনি বলেন ভালো সাপ ধরতে পারেন তিনি, এবং সোশ্যাল সাইটে একটি পোস্ট করেন বিষধর সাপ দেখলে সাপকে না মেরে তাকে খবর দেওয়ার কথা, আর সেই কারণেই প্রলয়বাবুকে খবর দেন শঙ্কর দাস। এবং সেই মতো একটি গোখ্র সাপ উদ্ধার করে রীতিমতো বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়। কে কি বলেছেন দেখব। ফরাক্কা থেকে সবসময় রিপোর্ট। গতকাল রাতে আমাকে জেবা থেকে ফোন করেছিলাম যে এরকম একটি বাড়িতে খাটের তলায় একটা সাপ ঢুকে আছে, খরিশ প্রচণ্ড আওয়াজ করছে। তো আমি ওনাদেরকে ছবি পাঠাতে বলি, তো ওনারা ছবি পাঠান, আমি দেখলাম ওটা গোখ্রই আছে, স্পেকটাকেল কোকটা। তো তারপর আমাদের এখানে বাগদাবাড়া বিট অফিসের যে ডিউটি অফিসার আছেন প্রভাসবাবু, ওনাকে ফোন করি, স্যার এরকম একটা ব্যাপার আছে আমি রেস্কিউ করব, তো উনি আমাকে পারমিশন দেন। তো ওনার পারমিশনে আমি ওনাদেরকে জানাই। এবার এখানে বাইক না থাকার জন্য আমি ওনাদেরকে বলি আমাদেরকে আমাকে একটু হেল্প করতে হবে, এত রাতে আমি কিছু পাবো না টোটো অটো। তো ওনারা বাইকে করে আসেন, তারপর আমরা ওনাদের বাড়িতে প্রায় 11:30 নাগাদ পৌঁছাই, 11:30-1 নাগাদ। তো তারপর ঘরের মধ্যে থেকে কোকো সাপটা উদ্ধার করা হয়। আপনার সঙ্গে যোগাযোগ করলো কীভাবে ওনারা? বিশ্ব সর্প দিবসে আমি একটা পোস্ট করেছিলাম ফারাক্কা সিটির পেজে, কারণ এখানে আমি এসে জানতে পেরেছিলাম যে বিভিন্ন জায়গায় সাপের কামড়ে অনেক লোক মারা যাচ্ছে। তো এক ভদ্রমহিলা মারা গেছেন এই চত্বরেরই, এরকম শুনেছিলাম, কাসেন্স ভাইপার কামড়েছিল। তো ওটা শোনার পর আমার মনে হয়েছিল যে এলাকায় সাপ রেস্কিউ করার মতো হয়তো কেউ নেই, আর আমি আগে রেস্কিউ করতাম দীর্ঘদিন ধরেই সাপ বা অন্য বন্য প্রাণী রেস্কিউ করতাম। তো সেই জন্য আমি নিজে থেকেই আগ্রহ দেখাই যে যদি এখানে এরকম কোনো বিপদ হয় আমাকে যোগাযোগ করুন, আমি রেস্কিউ করে দেবো, ঠিক আছে। তো সেই মতো একটা পোস্ট করি আমি, সেখানে আমার ফোন নাম্বার দেওয়া ছিল, তো সেই ফোন নাম্বার ধরেই ওনারা যোগাযোগ করেন। এটা দেখুন, সাপ কিন্তু খুব ভীতু প্রাণী, হ্যাঁ, ওটাও একটা বন্য প্রাণী, এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী সাপকে কোনো রকম আঘাত করা, মারা, ধরা, বিক্রি করা, যারা এই ধরনের কাজ করে সেগুলো সম্পূর্ণ বেআইন। এবং দীর্ঘদিন ধরে আমি সাপটাকে, এটা বাস্তুতন্ত্রের একটা অংশ সাপ, বুঝতে হবে এটা, কারণ সাপকে ভয় পেয়ে অনেকে সাপকে মেরে ফেলে, কিন্তু সাপকে যে মারলে হবে না, এবং সাপ বেঁচে থাকার কী দরকার আছে, বাস্তুতন্ত্রে সাপের বিশাল ভূমিকা আছে। এই যে এবিএস যেগুলো ওষুধ তৈরি হয় বা হার্টের ওষুধ, এগুলো সাপের বিষ থেকে তৈরি হয়, এবং সাপ কিন্তু আমাদের এই যে খাদ্যশস্য যেগুলো আছে সেগুলো ইঁদুরের হাত থেকে বাঁচানোর জন্য বিশাল ভূমিকা পালন করে। তো এই প্রাণীটা না থাকলে অনেক অন্যান্য ক্ষতি হবে, মানে পরিবেশের ভারসাম্য কি একদমই ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। এবং অলরেডি এলাকায় যেরকম শাখামুটি এখানে নেই, যার জন্য চন্দ্রবোড়া সাপের উপদ্রব খুব হচ্ছে বা অন্যান্য সাপের উপদ্রব হচ্ছে। শাখামুটি ছিল কিন্তু কখনো হয়তো মারা পড়ে গেছে, খুব শান্ত সাপ। এই কারণগুলোর জন্যই সাপ বাঁচানোর একটা উদ্যোগ নিই, আর সবাই কী হয় সাপটা ভয় পেয়ে সাপকে মেরে ফেলে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আগিয়ে না আসলে এই প্রাণীগুলো হয়তো শেষ হয়ে যেতে পারে, যার জন্য সাপ বাঁচানো। JD Hospital and Diabetes Institute, a multi-speciality hospital with care for life.